Happy birthday. তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকে হচ্ছে মায়ের জন্মদিন সেলিব্রেশন করা, এই তো লেটেস্ট নিউজ করা হবে। তো মায়ের জন্মদিন, আসল জন্মদিন হচ্ছে 25 তারিখ, মানে 25 ডিসেম্বর। তো আমাদের সেলিব্রেট করা হচ্ছে 27 ডিসেম্বরে, কারণ 26-এ মঙ্গলবার পড়লো আর 25 তারিখে সোমবার, আর সোমবার দিন আমাদের অনেক পিকনিক ছিল, সেই জন্য করা হয়নি। তো তাই আজকে আমরা 27-এ ডিসাইড করেছিলাম করবো, আমার দুই বোন আর আমি মিলে সবাই করছি, কিন্তু মা জানে না আজকে সেলিব্রেশন করা হচ্ছে। এটাই সবচেয়ে বড় গিফট, তো মা জানেই না আজকে জন্মদিন করা হবে, সব লুকিয়ে লুকিয়ে সব করা হচ্ছে। তো সো আমি এখন বেরোচ্ছি হচ্ছে বেলুন আর আর কিনবো ম্যাজিক ক্যান্ডেল আর একটা টুপি, মানে ক্যাপ, ওই সব কিনতে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর আরেকটা বন্ধুরা, মেন কথা হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে উইশ করবে আমার মাকে, আমি কমেন্টটা দেখাবো, তো প্লিজ ভুলে যাবে না, এটা মনে কিন্তু করবে। এই তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে দোকানে। তো চলো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মিয়মোড়ে চলেই এসেছি, তো চলো যাই ভেতরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে, এই যে মায়ের এটা ক্যাপ, আর হচ্ছে কী কী নিলাম, এই যে ম্যাজিক ক্যান্ডেল নিলাম, এই দেখ কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টস করে বলো। ম্যাজিক ক্যান্ডেল আর বেলুন নিয়েছি, কোথায় গেলো বেলুনগুলো, মা নিচে পড়ে গেলো বেলুনগুলো, দাঁড়াও তুলি। এই যে বন্ধুরা বেলুনগুলো নিয়ে নিয়েছি, এবার চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে সব কিছু সাজাতে হবে, নাহলে না সাজালে হবে না। চলো তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে গিয়ে। গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়িটা আমার এখানে। তো আমি আরও আস্তে আস্তে কথা বলছি, কারণ মা যদি শুনে নেয় যে আমি এসেছি আর এইসব যদি হাতে দেখে, ব্যাস আমার কিন্তু পুরো সারপ্রাইজটা পুরো মাটিতে চলে যাবে। তো তো ফাইনালি গাইজ, আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ওই এখন উঠে পড়েছি, তারপর এই যে মায়ের গিফটটা তোমাদের দেখাচ্ছি, যেটা দেবো আর কি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গিফট প্যাক হচ্ছে। তুমি ভাবছো এই কাগজপত্র দিয়ে গিফট প্যাক, না, এটা হচ্ছে একটা মজা করাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন খুব তাড়াতাড়ি প্যাকিং করা, খুব তাড়াতাড়ি চলছে ঝামেলা, বলছে অতগুলো নিউজ পেপার লাগাতে গিয়ে এখন ভোর হয়ে যাচ্ছে, তাও আমার লাগাচ্ছি অনেক কষ্ট করে, কেন কি আজকে মজাটা হেভি হবে সন্ধ্যেবেলা। তো তোমারও কিন্তু জুড়ে থাকো আমাদের সাথে, তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা করো, ভুলে যাবে না, অত কিছু দেখছো সাবস্ক্রাইবটা কিন্তু পড়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন পুরো প্যাক করা হয়ে গেছে কাগজ দিয়ে, এবারে আমাদের চিমকিটা লাগানো হবে। তো চিমকিটা লাগা আস্তে করে, এবারে সন্ধ্যেবেলা যা করবে না হেভি মজা আসবে, খোলার সময় খুলতেই থাকবে, দেখবে 7টার সময় শুরু হলো 9টার সময় খুলছেই, এরম ব্যাপার হতেই পারে। এই দেখো বন্ধুরা আমাদের পুরো রেডি হয়ে গেছে গিফট, পুরো গিফট প্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওয়েলকাম পুরো লেখা আছে। তো আজকে হেভি হবে। ফাইনালি গাইজ, আমরা এখন যাচ্ছি হচ্ছে কেক কিনতে, দেখতে পাচ্ছ এই যে বুলেট বুলেট করে যাচ্ছি, আর এই যে পেছনে একটা দিদি যাচ্ছে, কেন কি কেকটা ধরে বসতে হবে, তো সেই জন্য। তো চলো যাই এবারে। ফাইনালি গাইজ, আমরা এখন চলে এসেছি কেকের দোকানে, দেখতেই পাচ্ছ বেক মি উইশ লেখা আছে ওই কেকের দোকানের নাম। তো চলো কেকটা আমরা নিয়ে নিই তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমাদের কেকের। তো বন্ধুরা আমি এখন কেক নিচ্ছি, দেখতেই পেলে কেকটা হেভি সুন্দর দেখতে। তো বন্ধুরা আমাদের এখন নেওয়া হয়ে গেছে কেক, দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর কেকের দোকানটা, কিন্তু ছোটো করে কিন্তু খুব ভালো ভালো জিনিস রাখে আর অনেক দাম কম, তো এটাই ভালো লাগলো। তো চলো এবারে বাড়ি যাই, নাহলে মা এবারে চিল্লাবে কোথায় গেছে, মা জানেই না মা এখন কেক নিতে এসছে। এই তাড়াতাড়ি বস, কে কেকটা ধরে বস তাড়াতাড়ি, ও এখন ফোন ঘাটছে, ফোনটা রাখ। তো হাই গাইজ, দেখতেই পাচ্ছ আমাদের পুরো রেডি, দেখতেই পাচ্ছ সেট আপটা কেমন লাগছে, তাড়াতাড়ি কমেন্টস করে বলো। দেখো বেলুন বেলুন দিয়ে, দেখো এটা হচ্ছে আমাদের গিফট, গিফটটা আজকে খুব মজা আসবে, দেখো খুলতে খুলতে পুরো দিন রাত হয়ে যাবে। তো দেখো আমাদের সেট আপটা কেমন লাগছে, তাড়াতাড়ি কমেন্টস করে বলো। তারপর এই যে আমার মা আসছে, এই যে বাবা নিয়ে আসছে মাকে, দেখতে পাচ্ছ কী সুন্দর আসছে, দেখো ওদিকে ওদিকে একবার ওদিকে নিয়ে যাও, ওদিকে ওদিকে ওদিক দিয়ে নিয়ে যাও আস্তে আস্তে। এই যে আমাদের পুরো টোটাল গ্রুপ চলে এসছে আমাদের, ইরি বাবা, এই যে ঘুরিয়ে আমাদের শেরু এদিক দিয়ে ঢুকলো, তারপরে আস্তে করে খোলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
চলো এখন কাক কেটে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নানি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মেন আমাদের মজা আসবে হচ্ছে গিফটে, চলো এই দেখো আমাদের আজকে গিফট খোলা হচ্ছে না, এবারে ওপেন করো, এবারে এবারে আমাদের গিফট ওপেন হচ্ছে। আয় ওইখানে ওকে খোলো, দেখে শুনে খোলো, মেন মজা এতেই। এটা আমাদের মেন গিফট ওপেন হচ্ছে, আর কতক্ষণে গিফটটা ওপেন হয় দেখো। এবারে মা এবার টুপি টুপি খুলে চলে যাবে, এবারে না এবার ওপেন পুরোটা বার করো না, আগে একটা একটা করে বার করো, একটা একটা করে বার করো, বার করো একটা করে, হ্যাঁ না বার করো, এদিকে সামনে দিয়ে সামনে থেকে ওপেন করো, সামনে থেকে বলছে এখন কত প্লাস্টিক না, এবার কত ওপেন করো, এটাই তো মেন মজা। কেমন লাগছে এটা তার সাথে একটা ওন্না, ঠিক আছে ওকে পড়ি দাও, এটা বলছে একটা টুপিটা একটু পড়ি দাও। তো এটা ছিল আমাদের গিফট, কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টস করে বলো বন্ধুরা। আরে যে মারানি দেখো কেমন লাগছে বার করে দেখো, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে একটু চটকা দে, ছেড়ে দে, ভালো লাগছে, দারুণ লাগছে, সবার চয়েস, ভালো লাগছে তো, ঠিক আছে হেভি লাগছে। বলো তোমার গিফটটা কেমন লাগলো, দারুণ লেগেছে, আজকে সারপ্রাইজটা ভালো লাগছিল, ঠিক আছে। তো বন্ধুরা এবারে এবারে ফাটানো হবে, দেখতে পাচ্ছ সবাই এখন চমকে আমি, দেখো আমরা সব ফাটিয়ে দিলাম, বলছে আমার জন্য রাখো, তোর জন্য রাখা হলো না, সেরু সেরু দেখ ভয় পেয়ে গেছে, দেখি কেমন লাগছে, হ্যাঁ চলো বেরিয়ে যাবে এখান থেকে, কেমন ফটো তুলবি, টু ইয়ে, ও কে কে আটকে গেছে এখন, আচ্ছা আগে খাওয়া তারপর তোমার বার্থডে হবে, এমন নেই। তো বন্ধুরা এটুকুই ছিল আমাদের ভিডিও, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। চলো রাখি, কালকে দেখা হবে, টাটা।